আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ডাক্তার সাহেব গল্পের 41 নাম্বার পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। অপর পাশ থেকে বেশ নিচু গলা জবাব আসলো, রিদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, রিদির অবস্থা ভালো না, আর তার যে অবস্থা তাকে মানসিক হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হবে অনেক দিন। যাকে তাকে দেখে চিল্লিয়ে ওঠা, অবিশ্বাস করা, এগুলো তার সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি যতদূর বুঝলাম তার মানসিক উন্নতি হওয়ার চেয়ে অবনতি হচ্ছে ক্রমে। ঢাকা নিয়ে গেছে, ভালোবাসার মানুষ সঠিক না হলে এভাবেই ভুগতে হয়। নীলের কথাগুলো শোনার পর থেকে কেমন জানি লাগছে, অস্বস্তি যেন বেড়ে চলছে। একটা ভালোবাসা এইভাবে একটা জীবন নষ্ট করে দিতে পারে তা জানা ছিল না। আমার খালাও আত্মহত্যা করেছিল এই ভালোবাসার জন্য, আর আজকে হৃদির অবস্থাও খারাপ এই ভালোবাসার জন্য। ভালোবাসতে গিয়ে আমরা কখন ভুল করি বুঝতেই পারি না, আবেগটা তখন শিথিল থাকে না, আমার চোখ বেয়ে জল পড়ছে। নিজের অবস্থানের জন্য শুকরিয়া আদায় করছি, তা না হলে বড়ই নাফরমানি করা হবে আল্লাহর সাথে। আজকে নীল সঠিক মানুষ না হলে আমারও অবস্থা হয়তো হৃদির মতো হতো। আমি কিছুটা চোখ থেকে গাল দিয়ে বেয়ে পড়া পানিটা মুছে নীলের দিকে তাকিয়ে বললাম, হৃদির সাথে কে এ কাজ করেছে সেটা কি তুমি জানতে পেরেছো? নীল বলল, জানার চেষ্টা করেছি, এখন পর্যন্ত জানতে পারলাম না। হৃদি কখনো বলতে চাইতো না, হয়তো আমাদের পরিচিত কেউ না হয় নাম বলতে এত ভয় কেন পেত। তার উপর হৃদির কোনো কাছের বন্ধুরাও জানে না হৃদির সম্পর্ক কার সাথে ছিল। সব মিলিয়ে বুঝতে পারছি না কে ওকে এত কষ্ট দিয়ে মাঝপথে ফেলে দিয়ে গেছে। বললাম, পরিচিত কারোর সাথে হৃদি এত অন্তরঙ্গ ছিল বুঝতেছি না। তোমার আমার সম্পর্কের সময় হৃদি সব সময় বোঝাতো কীভাবে আবেগ সামলাতে হয়, বলতো এত আবেগ ভালো না, অথচ নিজের বেলায় কেমন গাফিল হয়ে গেল মেয়েটা। নীল বলল, অন্যকে বোঝানো সহজ, তবে নিজের জীবনে প্রয়োগ করা ভীষণ কঠিন। আমি বললাম, তা ঠিক বলেছ, হৃদির অবস্থাটা মানতে কষ্টই হচ্ছে। নীল বলল, বাদ দাও সেসব চিন্তা, খাওয়া দাওয়া হয়েছে কি? বললাম, হয়েছে। তুমি খাবে না? নীল বলল, খেতে একদম ইচ্ছে করছে না, আজকে শুয়ে পড়বো এখনই, মনটাও বিশেষ ভালো না। চোখের সামনে অল্প বয়সী মেয়ের এমন পরিণাম মানতেই খারাপ লাগছে। ডাক্তার হওয়ার সুবাদে এমন কত ঘটনার সাক্ষী যে হতে হয়েছে হিসাব নেই। ডাক্তারদের জীবনটাই জানি চারপাশে শুধু ভালো না থাকার গল্প শুনতে হয়। কথাগুলো বলতে বলতে নীল খাটে হেলান দিয়ে বসলো। আমি নীল ঠিক পাশেই বসা ওকে কিছুটা আস্তে গলায় বললাম, তোমাদের তো দেখতে দেখতে অভ্যাস হয়ে যাওয়ার কথা। নীল বলল, সে তো হচ্ছেই, তবে মাঝে মাঝে ভালো লাগে না, মনে হয় এই প্রফেশনের বাইরে একটু ছুটে যেতে পারতাম তাহলে মন্দ হতো না। সবার মন খারাপের সাথে সাথী না হয়ে যদি সবার মন ভালোর গল্প শুনতে পারতাম কতই না ভালো হতো। এই যে তোমাকেও সময় দিতে পারি না, সারা দিন গরুর মতো হাসপাতালে পড়ে থাকতে হয়, খাওয়ার সময়টাও মিলাতে পারি না, একসাথে যে খাবো তারও উপায় নেই। বেশিরভাগ সময় আমার খাটে হাসপাতালে, বাসায় এসেও তো শান্তি নাই, হুট করে কেউ কল করলে চলে যেতে হয় সেখানে। এ জীবনটা অনেক বিস্বাদ লাগে সিথি। বললাম, তুমি এত হতাশ কেন হচ্ছ নীল? তুমি যে কারো মন খারাপের সাথী হতে পারছো এটাই বা কম কিসের? কারো সুখের দিনে পাশে না থাকলে দুঃখের দিনে তো থাকছো। নীল বলল, তাতেই লাভ কি? সেই দিন তো শেষ শুনতে হয় ডাক্তাররা কষাই, যদিও এটা রোগীদের দোষ না, কিছু কিছু ডাক্তারদের জন্য এমনটা শুনতে হয়েছে। যাই হোক, বাদ দাও, মাথাটা একটু কি হাত বুলিয়ে দিবে? বলে নীল তার মাথাটা আমার প্যাটের সাথে মিশিয়ে পায়ে রাখল। আমার পেটে তার মুখটা গুঁজে দিয়ে বলল, বাবুর কী অবস্থা? সারাদিন কি বাবুর খেতে মন চেয়েছিল? আমি বেশ দ্রুত গলায় জবাব দিলাম, চাল, আজকে সারা দিন আমি অনেক চাল খেয়েছি, চাল খেতে ভীষণ মজা, এই দেখো ওনার কোণে চাল বেঁধে রেখেছি, চাল খেতে এত মজা লাগে কি বলবো তোমায়। বলে ওনার কোণে বেঁধে রাখা চালগুলো থেকে কিছু চাল মুখিনে চিপোতে লাগলাম। নীল আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, চাল খেও না, যদিও হরমোনের জন্য এমন হচ্ছে তবে চাল খাওয়া ঠিক না, অভ্যাস বদলাতে হবে, তোমাকে এসব বলে লাভ হবে না, মাকে আর মেয়েকে বলতে হবে তোমাকে যেন চাল আর না দেয়। কপালটা ভাঁজ করে নীলের দিকে তাকালাম, মুখটা বেঞ্চ কেটে বললাম, চাল আমি খাবই। নীল আর কোনো কথাই বলল না, কারণ সে জানে আমার বিপরীতে কথা বলতে গেলেই কথার বিস্ফোরণ ঘটবে, তাই চুপ হয়ে শুধু কথাই শুনছিল। মূলত বিস্ফোরণ এড়াতেই এ প্রন্থা অবলম্বন করেছে। আমি চুপচাপ বসে
নীলের মাথাতে হাত বোলাতে লাগলাম। নীল চোখ দিয়ে চোখ বন্ধ করে আছে। রিদির বিষয়টা এখন আমার মাথা থেকে নড়ছে না। যতই চেষ্টা করছি বিষয়টা এড়াতে, ততই যেন বিষয়টা আমাকে আরও ঘিরে ধরেছে। রিদির মুখ অভাবটা ভেসে আসছে চোখে। তার সাথে করে যাওয়া খারাপ ব্যবহারগুলো মনে করে আরও কষ্ট লাগছে। সঠিক ভালোবাসা পাওয়া অনেক দুষ্কর। চেনা মানুষের ভিড়ে বসে থাকা মানুষগুলোকে চেনা বড় দায়। মানুষ চাই এক হয় আর এক। মানুষের চাওয়ার সাথে কেন সব মিলে না জানা নেই। কেনই বা মানুষ মানুষকে এত ঠকায়? কেনই বা অপর পাশের মানুষটা কথা না ভেবেই হাতটা ছেড়ে দেয়? হাতটা ধরে রাখলে কি খুব ক্ষতি হতো? মাঝে মাঝে মনে হয় ক্ষতি হতো না, বরং অপর পাশের মানুষটা হাফ ছেড়ে বেঁচে যেত। কিন্তু কজনই বা অপর পাশের মানুষের হাত মানুষটাকে হাফ ছেড়ে বাঁচতে দেয়? প্রশ্নের তীর এখানে বিদ্ধ হয়। এর সমীকরণ সারসংক্ষেপ বা সঠিক উত্তর মিলানো বড়ই দুষ্কর। কথাগুলো ভেবেই চোখ অস্ত্র জলে বাড়ি হয়ে গেল নীল। ততক্ষণে ঘুম, ক্লান্তি, সারাদিনের ক্লান্তি যেন সব ওর চোখে জেঁকে ধরেছিল। এখন সে ক্লান্তিটাও ঘুমের মধ্যে দিয়ে বিশ্রাম করছে। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। নীলকে কোনোরকম সরিয়ে দরজাটা খুলতে চেয়েছিলাম। আমি সরানোর সাথে সাথে নীল উঠে পড়ল, আমাকে বাধা দিয়ে বলল, তুমি বসো, আমি দেখতেছি কে। বলে শোয়া থেকে উঠে গিয়ে দরজাটা খুলল। লক্ষ্য করলাম বাবা এসেছে। বাবাকে দেখে নীল বেজা বিড়ালের মতো হয়ে গেল। নীল তার বাবাকে ভীষণ ভয় পায় সেটা বিয়ের আগে জানতাম, তবে বিয়ের পর এর অনেক প্রমাণও পেয়েছি। নম্র গলায় নীল বাবাকে বলল, আব্বা কিছু কি বলবেন, কোনো সমস্যা? নীলের বাবা বলল, সমস্যা তো বটেই, তোমাকে কিছু বলার ছিল স্মৃতির ব্যাপারে। যেহেতু স্মৃতির ব্যাপারে বলবই, তাই ওর আড়ালে বলার ঠিক হবে কি না জানি না, তাই তোমার আর স্মৃতির সামনেই বলতে চাচ্ছি। বিষয়টা চরম পর্যায়ে না গেলে বলতাম না। নীলের মুখ চুপচে চুপসে আছে, সাথে আমার ভিতরে কম্পন দিচ্ছে। কি বলবে বাবা এটার জন্য? আমি কি কোনো ভুল করেছি? নীরবতা বিরাজ করছে এখন। নীরবতা কাটিয়ে নীল বলে উঠল, আব্বা বলেন কি, স্মৃতি কি কিছু করেছে? নীলের প্রতি উত্তরে বাবা যা বললেন তা শুনে আমার মাথা লজ্জায় অবনত হয়ে গেল। আমার অবস্থানটা ঠিক এমন, আল্লাহ মাটিটা ফাঁকা করো, আমি হান্দাইয়া মানে ঢুইকা যাই। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনি যদি ফারুক স্টাডিতে নতুন দর্শক হয়ে থাকেন, আর আপনি যদি নিয়মিত ভালোবাসার গল্প পড়তে চান, তবে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন, প্লে লিস্ট আছে, ওখানে অনেক অনেক অনেকগুলো গল্প পেয়ে যাবেন। আশা করছি 90% গল্পই আপনার ভালো লাগবে, তাই কেউ মিস করবেন না। তো সবাই ভালো থাকবেন সবসময়, ফারুক স্টাডির সাথে থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।